ক্লাবের সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ কি ইম্পর্টেন্ট কথা? আর আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? রিওর কাছ থেকে নিয়েছি আপনার নাম্বার। কোন রিও? ওই যে বি ব্লকে থাকে 38 নম্বর হাউস। আরে বিলাই টিলাই পালে কুত্তা টুত্তা পালে, চিনেন না আপনি ওকে? বিলাই? দেখেন সুন্দর করে কথা বলবেন। ও বিলাই না, বিড়াল। রেসপেক্ট দিতে শিখেন। আমি তো তোর হাত পাও ধরে নামাই নাই রে ভাই। আর সারাদিন যে তুই যে আমার এই লসের গান শুনাস, আমার কথাটা শুনেই তো তুই 5 লাখ টাকা লাভ করছিস। কই ওই কথা তো আমার কষ্ট। ও এখন তোমার এটা কইতে বল, টাকাটা তো গেছে আমার, খেলাটাও বুঝি আমি, গাটা জলে আমার, তোমার তেড়ি লাগে কোনো প্যারা থাকবো না, স্বাভাবিক। আরে বাবারে তোর যেই টাকাটা গেছে ওটা তো তোর লাভের টাকা। চ্যাপ্টারটা ক্লোজ কর এবার। ঠিক আছে, বুকের মধ্যে 5-6 দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করলাম, তাই তোর এই নতুন চ্যাপ্টারের কি হইব? ওই বেটা তোর কি আমি কি এই বিলাইটিলে কি এডি এডি প্রবলেম কি এডি নকরা কি এডি আইডিয়া কি আমার মাথায় আছে? এডি কি আমি কোন সময় কিছু জানি রে? তাহলে কি আমি বুঝি আমার বাপ দাদা 14 গুষ্টির মধ্যে আইকো বিলাই পালছে? আমার বাপ দাদা 14 গুষ্টি তো বিলাই লয়ে 8 বাজারে যায় বেচে নাই, ঠিক না? আর বিলাই তো তোমারে কি লাগে পালতে কইছি তোমার লাগা? সারা দিন বিলাই বিলাই লয়ে বিলের নকরা দেয়। আচ্ছা হুন, ওই আমাগো রিও আছে না, ওই দেখছি ও বিলাইটিলে পালে, ওর কাছে গেলে হয়তো বা বিলাই লই একটা সাজেশন দিতে পারবো। ঠিক আছে, তাহলে ওরা ফোন দিয়ে কয়ে দে যে বিকালবেলা যা দেখা করুম ওর লগে। আচ্ছা ঠিক আছে, ওর ফোন দিয়ে কয়ে দিতেছে। আর ওই ওর কাছে গেলে ওর কইলে ওই বুঝবো, তুই আবার বুদ্ধি করে বিলাইটিলে আনতে যাইস না বাসার, তেমনি বিলাইটিলে ভয় লাগে আমার। তোমার যে বিলাই দেখা ভয় লাগে না, তুমি আমার বলছো কেন বিলাই পাল কেন? ওই বেটা বিলের আইডিয়া তো আমি তোর লাগে তরে দিছিলাম। এখন আমি যদি কাউরে বাঘপালার আইডিয়া দিই তার মানে কি হ্যাঁ কি রয়্যাল বেঙ্গল টাইগার কোলে করে লয়ে ঘুরবো, প্রবলেম হইলে সব জায়গায় জায়গায়। ভাই তুই যে পরিমাণ কথা পেঁচাস তোর লয়ে কথা কেন আমি কোনো মজা পাই না। কথা গুছায় তারপর সুন্দর করে কথা কইবে আমার লাগে, নাহলে আমার মতো নাদান ছেলে তোর মতো তোর লয়ে কথা কইবে পারে না। তোর এই কথা পেঁচা করার কারণে তোর গার্লফ্রেন্ড তোর ছেড়ে গেছে। থাক বিকেলে দেখা হইব, বিকেলে দেখা হইব। সলিউশনটা তো দিলি না আমারে। একটা ভিলেজ জিনিস কত ইম্পর্টেন্ট একটা মানুষের। প্রবলেম কি আসলে? প্রবলেম হলো যে তোর আইতে এত লেট হয় কে? তা আইতে লেট হইব না, আমি কি বাসার মধ্যে তোর মতো আজাই রা নাকি যে রাস্তাঘাটে ঘুরি? আমার কত কাজ, অনলাইন বিজনেস থেকে শুরু করে বুঝছি ফ্রিল্যান্সিং এর কাজ। তোর অনেক কাজ, কামের কত রকম তাড়াতাড়ি কর। আমরা একটা বিলে কিনছি। আচ্ছা ভালো কথা। এন্ড বিলেডারে পালতে যে একটু প্যারা খাইতেছি, বিলেডে আমগুলো লোক অনেক অ্যাটিটিউড দেখাইতেছে। এন্ড কেমনে বিলেডারে ভালোভাবে পালমু এটা তুই কবি? তুই তো ছোটোবেলাতেই বিলেই পারস, হিসেবে তো বিলেই তোরা পাইলে বড় করছে, ঠিক না? তুই বিলেই সম্পর্কে ভালো তোর আইডিয়া আছে, এন্ড কেমনে বিলাইলে সুন্দরভাবে পালা যায় এই ব্যাপারে তুই আমার পরামর্শ দিস। এখন তোরা কিনছিস বিলাই, এটাই তো আমার বিশ্বাস হইতেছে না। কোন এলাকার বিলাই মিলাই ধরাই না আমার সলিম বুঝ দিতেছস? সত্যি করে ক, আসলে কি তোরা বিলাই কিনছস নাকি কোনো জায়গা থেকে লয়ে আমার এক কইতাছস? এই বেড়া একদম ঘুষি মেরে নাকশা নুকশা ফাড়াইলাম, আমরা কি ফকির নিরে তোর মতন? 30,000 টাকা দিয়ে বিলাই কিনছি, 30,000 কাটা বানাতে রিসিডও আছে আমাদের কাছে। 30,000 টাকা দিয়া তোরা কি বিলাই কিনছস? ওই যে পার্সিয়ান বিলাই ভালো কিনছস, এখন কথা হইতেছে বিলাইটা খাওয়াইতাছস কি তোরা? বিলাই যখন কিনছি তখন ওই যে ওই কাটা বানো রয়নি দেখলাম যে ওই যে ক্যাট ফুড না কি জানি আছে উডি খাওয়ায়, আর কি জানি খাওয়াই রে। ওই যে ধর মাস্টার্স খাওয়ার পরে কাটাটা থাকে না, কাটা দেই, তারপর হাড্ডি টাড্ডি থাকলে উডি দেই, কিন্তু এডি খাইতে চায় না, পুন্ডামি করে না। অ্যাটিটিউড তো লইবই, তোরা মাছের কাটাই খাইলে দেশ মাছ দেশ না, তোরা হাড্ডি দেশ খালি, তোরা কখনো গোস্ত দেশ না। এইসব খাওয়াইলে বিলাইরে পালতে পারবি না, বিলাইরে পালতে হইব ভালোবাসা কইরা, যত্ন কইরা, অনেক আদর কইরা বিড়াল পালতে হয়, ঠিক আছে? শোন তো করে কই, এই যে চাচার দোকানে যাবি, যা দেখবি যে চাচা মুরগির ঠ্যাং গিলা কলিজা পাকনা পুকনা ব্যস্ত আছে 150 টাকা করে কেজি, চাচার কাছ থেকে 120 টাকায় লবি আমার নাম করে, ঠিক আছে? তারপর ওইগুলারে সুন্দর করে সিদ্ধ করবি, কোনো মশলা টশলা দেওয়া লাগবে না,
ওগুলা বিড়ালে একলগে খাওয়াবি দেখবি যে বিড়ালের স্বাস্থ্য চাঙ্গা হয়ে গেছে কি কর না কর 120 টাকা বেড়া দৈনিক বেড়া খাওয়াই তো বিলের তো 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 বিড়ালে খাওয়াইলাম সব আমরা কি খামু তো তো এটা পুরো তো লস প্রজেক্ট বেড়া তোর কথা 120 টাকা দিয়ে যে খাবার আনলাম তোর এরকম যদি প্রতিদিন খাওয়াই দিয়ে যাই আলটিমেটলি কোনো লাভ নেই ঠিক আছে শখের জিনিস না এই যে তো কম্প্রোমাইজ করতে হবে হ্যাঁ তোরা চাইলে এটা দিয়া বিজনেসও করতে পারিস যেমন এই যে তোদের এটা তো পার্সিয়ান বিড়াল তাই না মার্কেটের সবচেয়ে দামি বিড়াল এখন তোদেরটা তো ফিমেল তোরা যদি একটা মেল পার্সিয়ানের সাথে এটারে যদি মেটিং করাস ঠিক আছে তাইলে যেই বাচ্চাগুলা বাইরে হইব পার্সিয়ান বাচ্চা বিড়ালের দাম অ্যাডাল্ট বিড়ালের চেয়ে বেশি তোরা খুব সহজেই এগুলা অনেক দামে সেল করতে পারবি কেমন দাম হয় মিনিমাম 70,000-60,000 তো হইবই আর ভালো শৌখিন কাস্টমার যদি পাও গায়ের কালার যদি সুন্দর হয় চোখগুলো যদি সুন্দর হয় তাহলে 1,20,000-30,000 চলে যেতে পারে এক একটা ছোট পার্সিয়ান বিড়াল কি গোস তাইলে ওই পোলা বিলাই কই পামু এখন পোলা বিলাই পাম কই বাইরে এত টাকা নাই 30,000 টাকা দেয় আবার বিলে মিলে কিনতারুম না তোর পরিচিত মনে হয় আছে বিলাই টিলে ওই যে পোলা বিলাই না কি জানি কি ওই একটা ম্যানেজ করে দিতে আম করে আমার পরিচিতর মধ্যে পার্সিয়ান মেল একটা বান্ধবী আছে তবে সে তো করে বিড়াল দিব নাকি এটা আমি শিওর না আমি নিজেই তো উপরে ভরসা পাই না আম উপরে ভরসা করে কি করবে আমগো তো কোনো কাম নেই যাকে সব কামে তো সে বিলাই টু বিলাই বিলের উপরে ভরসা থাকলেই তো আচ্ছা কত কম তুই ওই যে নাম্বারটা দে বিলের নাম্বারটা দে ওই আপার নাম্বার দে ঠিক আছে নাম্বার দিতেছি কিন্তু হন একটু বুঝে শুনা কথা কইছ বুঝছ নাম্বার কো 01 বিলাইয়ের যত্ন করিস মামা যত্ন ছাড়া কিন্তু এটা বাঁচে না ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকিস নিজের যত্ন নেয় না চুল কাটা না ওই বলে বিলের যত্ন নেয় আপনার সাথে খুব ইম্পর্টেন্ট একটু দেখা করা দরকার ছিল আর কি আচ্ছা আপনি কি রেড কালার ড্রেস পরা আই মামা একটু দাঁড়াও আমি কথা বলছিলাম আপনার সাথে আপনি হ্যাঁ না আসলে আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল হ্যাঁ কি ইম্পর্টেন্ট কথা আর আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন রিওর কাছ থেকে নিয়েছি আপনার নাম্বার কোন রিও ওই যে বি ব্লকে থাকে 38 নম্বর হাউস আরে বিলাই টিলাই পালে কুত্তা টুত্তা পালে চিনেন আপনি ওকে বিলাই দেখেন সুন্দর করে কথা বলবেন ও বিলাই না বিড়াল রেসপেক্ট দিতে শিখেন যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দিয়ে বলতেছি মানে আপনার বিলাই সরি মানে আপনার ক্যাট আপনার ক্যাটটা আমার একটু দরকার ছিল আমার ক্যাট আপনার কেন দরকার মানে আপনার ক্যাটের সাথে আমার একটু মিট করা দরকার ছিল কি করেন মিট বেবি মিট মিট বেবি আমি না আসলে মানে আমারও বিড়াল আছে তো আমার বিড়ালের সাথে আপনার বিড়ালটা একটু মিটিং করে দিই তো এই কথা তো ঘুরা পেছে বলার কি দরকার ছিল এতক্ষণ টাইম নষ্ট করে আচ্ছা ঠিক আছে আমি সরি মানে ক্লিয়ারলি বললাম মানে দরকার ছিল তাহলে আমি ওকে নিয়ে যাই হ্যাঁ এক্সকিউজ মি আমি আমার ছেলেকে তো আপনার মতো একজন কেয়ারলেস মানুষের কাছে কোনোদিন দিব না দিলে অন্য কাউকে দিব আপনাকে তো কোনোদিন দিব না কি বলেন আমি আমি আপনার ছেলে আছে না যাক ভালো যাক আপনার ছেলেকে আমার লাগবে না আপনার এই বিড়ালটা আমার লাগবে একবার বললাম আপনি কথা বুঝতে পারছেন না আমি দিব না আপনাকে আমার ছেলেকে আমি আপনাকে দিব না ওকে চলেন তো মামা যত সব এই মামা যাও কুত্তা বিলাই নিয়ে তো ঘুরবার রাস্তা দিয়া আপনার বিড়ালটা অনেক কিউট ছিল আপনার মতো সরি মানে আপনি যেমন কিউট আপনার বিড়ালটাও তেমন কিউট তাই চাচ্ছিলাম কি আপনার বিড়ালটাকে যদি কাইন্ডলি দিতেন তাহলে দেখেন আমার এতটুকু ইচ্ছা হয়েছিল যে আমার বিড়ালটা আপনাকে দিব কিন্তু আপনার এই ছাত্রামি দেখে সেই ইচ্ছাটাও আমার মনে গেল থ্যাংক ইউ সো মাচ মামা যান যত সব
তুমি এক কথাই সব কিছু আসলে দেই দিতে পারো না একটা বিলাই তো এটা নিয়ে তো খাপন নেওয়ার কি আছে বুঝলাম না বিলাইরে কি খাওয়া হাতির মাংস খাওয়ান নাকি আপনারা